আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আমি আমার ইউটিউব চ্যানেল শবনম টিভি থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও এই শুভেচ্ছাটা আমার গতকালই জানানো উচিত ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেল, কারণ আপনারা সবাই আজ কোরবানি নিয়ে খুব ব্যস্ত থাকলেন, ব্যস্ত সময় কাটালেন। তো আমার একটুখানি আসলাম আপনাদের সবাইকে একটু শুভেচ্ছাও জানাই, প্লাস একটু দুইটা কথাও বলি। আপনারা সবাই বাজারে গিয়ে গরু কিনেছেন, কেউ খাসি কিনেছেন, কোরবানির পশু কিনেছেন, তো আশা করি আপনারা সবাই সাবধানতা অবলম্বন করে কাজটুকু করেছেন এবং সবাই আজকে কোরবানি দিলেন এবং কোরবানি দিয়ে মাংস বিতরণ করেছেন। জানি না কে কতটুকু সাবধানতা অবলম্বন করে কাজটা করেছেন, আশা করছি সবাই সাবধানতা অবলম্বন করে এই কাজটা করেছেন। আমরা সবাই যদি সাবধান হয়ে চলাফেরা করি, তাহলে আশা করি আমাদের এই যে করোনা পরিস্থিতি, এটা অনেকটা আমাদের কন্ট্রোলে থাকবে, আমাদের নিয়ন্ত্রণে থাকবে। বাকিটা তো আল্লাহ, উপরওয়ালার উপরে নির্ভর করছে। আমি আজকেও দেখলাম অনেকের ছোট্ট একটা বাচ্চা ছেলে, সে কান্নাকাটি করছে, তার মাকে নিয়ে এসেছিল হাসপাতালে, সে মারা গিয়েছে। সে নিয়ে সে অনেক কথা বলছিল কেঁদে কেঁদে, যে যার মা মারা গিয়েছে সেই একমাত্র বুঝতে পারবে যে আসলে মা বাবা মারা গেলে কার কেমন লাগে, কথাটা আসলেই সত্য। তেমনিভাবে সন্তানদের ব্যাপারেও আজকে আমি আরেকটা জিনিস দেখে খুবই মানে আতঙ্কিত হয়ে গেলাম। সেটা হচ্ছে অনলি 4 বছর একটা বাচ্চা, তার আজকে আমি দেখলাম তার করোনা পজিটিভ। তাহলে এখন আমাদের যে এখন ভাইরাসটা এসছে করোনার, সেটা কিন্তু ছোট বাচ্চাদেরকেও ছাড় দিচ্ছে না। আগে যেমন আমাদের একটা ছিল যে শুধু বড়দের বা একটা এইজের পরে গিয়ে হচ্ছে, কিন্তু এই আমি আজকে যে নিউজটা দেখলাম সেটা দেখে আমি খুবই আতঙ্কিত হয়ে গেলাম যে 4 বছরের বাচ্চারও করোনা হয়েছে, করোনা পজিটিভ। তা আর আসলে সেই কারণেই আমি বলতে চাই যে আপনারা সবাই, বড় ছোট সবাই এবং বাচ্চারা, সব বাচ্চাদেরকেই সাবধানতা অবলম্বন করে রাখার চেষ্টা করবেন। বাচ্চারা তো আর বোঝে না, ওরা ছোট মানুষ, ওরা যে কোনো জায়গায় যায়, চলে যায় এবং যে কোনো মানুষের সঙ্গে মেশে এবং তাদেরকে ধরে ফেলে বা তাদেরকে টাচ করে কথা বলে, যেটা আসলে উচিত নয়। এবং বাচ্চারা অনেক সময় মাস্ক পরতে চায় না, তো সেই কারণে তাদেরকে সুন্দর করে বুঝিয়ে মাস্কটা পরাবেন। কোথাও যখন নিয়ে যাবেন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, মাস্ক রাখবেন, মানে অলওয়েজ বাচ্চাদের এবং বড়দের সবারই মাস্ক পরা উচিত এবং এটা অবশ্যই পরবেন। তাহলে আশা করছি, যেহেতু আমাদের ডাক্তাররা বলছেন, আমাদের PM বলছেন বা আমাদের সমস্ত সবাই বলছেন, যে আমাদের যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা সবাই বলছেন যে আমরা যদি মাস্ক এবং পরি এবং স্যানিটাইজার ব্যবহার করি, তাহলে আমাদের আমরা অবশ্যই করোনা থেকে অনেকটুকু দূরে থাকতে পারবো ইনশাল্লাহ। তো আমরা আসলে ওই কাজটুকুই যদি করি, তাহলে আশা করছি যে অনেক অনেকটুকু আমরা ওভারকাম করে ফেলবো আর কি। কারণ যেহেতু এখনও আমাদের দেশের ম্যাক্সিমাম লোকই, কিন্তু কিছু লোক ইঞ্জেকশন পেয়েছে, মানে টিকা পেয়েছেন, আর বাকি কেউ কিন্তু এখনও টিকা পাননি, আস্তে আস্তে দিতে হবে এবং দেবে। সব দেশেরই একই অবস্থা, সবাই এভাবেই আস্তে আস্তে দিয়েছেন এবং দিয়ে অনেক সময় অনেকটুকু এগিয়ে গিয়েছেন তিনারা, কারণ তিনারা আমাদের আগে পেয়েছেন তো ভ্যাকসিনগুলো, যে কারণে তারা আমাদের থেকে এগিয়ে আছেন। তো আমরা আসলে আমরা সবাই, কারণ কেউ বলে কোনো কিছু করতে পারবেন না, কেউ বলে কোনো কিছু করাতে পারবেন না। যেমন ধরেন আমি যেখানে যেখানে গিয়েছি, গতকালকে আমি একটু বাজারে গিয়েছিলাম, মানে মার্কেটে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম সব জায়গাতেই লেখা আছে যে মাস্ক ব্যবহার করুন, নো মাস্ক নো সার্ভিস, নো মাস্ক নো এন্ট্রি, এগুলা লেখা আছে ব্যাংকে মার্কেটগুলোতে। কিন্তু আমরা যদি নিজেরাই সচেতন না হই, তাহলে লোকরা আমাদেরকে কতটুকু সচেতন করবে বলেন? আমাদের আমাদেরকেই তো সচেতন হতে হবে, আমরা আমাদেরকেই তো, মানে আমরা নিজেরা যদি সচেতন হয়ে চলাফেরা করি, মানে আমরা যদি ভাবি যে আসলেই আমাদের এইটাকে, এই করোনা পরিস্থিতিকে আমরা জয় করতে চাই বা আমরা এটা থেকে বেঁচে থাকতে চাই। আপনি অনেকেই আছেন আমাদের লোকজন, আপনারা অনেকে বলে থাকেন যে কী হারা হবে, মরেই তো যাব, মরে যাবেন তো আপনি, কিন্তু আপনি যে আপনার ফ্যামিলি
তিনি যদি বাড়ির কর্তা হন বা কর্তি হন, তাহলে আপনার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে তো আপনি করোনা দিয়ে গেলেন এটা ভাইরাসটা, তাহলে এটা কেমন হলো বলে? আবার যদি অনেক বয়স্ক লোক হন, তাদের বেলাও বলি আপনারা তো ছেলে মেয়ে নাতি নাতকে সবাইকে দিলেন, তো কাজে আমরা সবাই একটু সচেতন হয়ে চলাফেরা করলে কিন্তু এই জিনিসটা থাকছে না, সবারই আমরা কন্ট্রোলে থাকবে আশা করছি। একসময় যখন ভ্যাকসিনগুলি সব নেওয়া হয়ে যাবে তখন হয়তো অনেকটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে দেশ বা আমাদের করোনা পরিস্থিতি। আর আমরা সবাই আল্লাহর কাছে অবশ্যই বারবার কায়ে মনে প্রার্থনা করব যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে এই বালা মুসিবত দিয়েছ, আসমানি বালা, এই বালা থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো, তুমি আমাদেরকে রক্ষা করো, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে এই বালা থেকে পরিত্রাণের উপায় বের করে দাও, তবে গিয়ে আমরা এখান থেকে পরিত্রাণ পাব। আপনারা সবাই বোঝেন, আমরা সবাই বুঝি, যে যেখানে যে অবস্থানেই থাকি না কেন আমরা সবাই কিন্তু বুঝতে পারি যে আসলে এটা করলে আমাদের এইটুকু হবে। তো আমরা কেন সচেতন হই না সেটাই বুঝি না, আমরা বুঝেও কেন যেন না বোঝার মতো কাজ করি। অনেকেই দেখবেন মাস্ক এখানে লাগিয়ে রেখেছেন, এখানে লাগিয়ে মানে কপালে লাগিয়ে রেখেছেন, কেউ হাতে করে ঘুরছেন, কেউ পকেটে রেখেছেন, কেউ জিজ্ঞেস করলে মাস্ক কোথায়, পকেটে আছে। মাস্ক তো পকেটে রাখবার জিনিস না, এটা এখানে রাখার জিনিস, মুখ এবং নাকটাকে ঢেকে রাখার জিনিস, এটা পকেটে কেন রাখবেন ভাইয়া? এবং বা বাসায় কেন রেখে আসবেন? বাসায় রেখে আসার জিনিস না। সবাই একটু সচেতন হয়ে চলাফেরা করবেন আশা করছি। তো সেই কারণে আপনারা সবাই আজকেও কোরবানি দিয়েছেন, আশা করছি আগামীকাল এবং পরশু যথারীতি তিন দিন কোরবানি হয়, হয়তো আপনারা আরও দুদিন কোরবানির সময় আছে, আপনারা অনেকেই কোরবানি দেবেন, সাবধানতা অবলম্বন করে দেবেন। এবং যাদেরকেই আপনারা মাংস বিতরণ করবেন অবশ্যই অনেকটুকু দূরত্ব বজায় রেখে কাজটা করবেন, লাগলে গ্লাভস পরে নেবেন, আর তাদের শ্বাস প্রশ্বাস যেন আপনার সঙ্গে ক্রসিং না হয় সেটা একটু খেয়াল রাখবেন। আর কি বলবো বলেন, এটা তো সরকারও বলছে আমরাও বলছি, তারপরও আবারও বললাম, হয়তো আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই, অনেক সময় অনেক কিছু আমরা শুনেছি বা জানি, হয়তো আমরা অনেক সময় ঠিক পালন করতে চাই না, মানে আমরা আসলে কেমন যেন হয়ে যাই, আমরা আসলে ভাবি যে এটা ঠিক আছে মানে করতেই হবে, নট নেসেসারি, এটা আমরা আসলে ভাবি। তো সেই কারণেই আমি বলতে চাচ্ছি যে আমরা আসলে এটা পালন করতে হবে। চলেন আমরা সবাই মিলে মাস্ক ব্যবহার করি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি, বাড়িতে থাকি, জানি বাড়িতে থাকলে পেট, আপনারা হয়তো অনেকেই বলবেন বাড়িতে থাকলে কি আমাদের পেট ভরবে, না কাজ তো করতে হবে, কিন্তু যতদিন বেঁচে থাকবেন, মানে কথাটা হচ্ছে যে আপনি যতদিন বেঁচে থাকবেন সুস্থ মতো বেঁচে থাকতে তো হবে। এই যে একজন হাসপাতালে গিয়ে শ্বাসকষ্টের কী একটা কষ্ট করেন, অক্সিজেন নাই, আমাদের বেড নাই, অনেক অনেক প্রবলেম, তাহলে আমরা যদি এইটাকে একটু মানে চিন্তা করি যে আসলে আমাদের কতটুকু মানে সুন্দরভাবে বা সাবধানতা অবলম্বন করে চলা উচিত, তাহলে দেখবেন যে আমরা অনেক কষ্ট থেকে লাঘব হয়ে যাবে, আমাদের কষ্ট লাঘব হবে ইনশাআল্লাহ, আমাদের ফ্যামিলির লোকেরাও অনেকটা করোনামুক্ত হয়ে যাবে। কারণ দেখা যায় অনেকেরই একদম পুরো ফ্যামিলির লোক, পুরো পরিবারের লোকেরাই করোনায় আক্রান্ত, এখন তো আর বাচ্চাদেরকেও ছাড় দিচ্ছেন না, তো কাজেই এখন বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবাইকে করোনার মোকাবেলা করতে হবে। তো আসেন আমরা সবাই সচেতন হয়ে চলাফেরা করি, যদিও আগামী পরশু দিন থেকে আমাদের লকডাউন শুরু হয়ে যাবে, এবং এই লকডাউনে শুনেছি, ঠিক জানি না আমি, শুনেছি যে সব কিছুই নাকি এবার বন্ধ থাকবে, আগের মতো আর কোনো কিছুই, যে অনেক কিছু টুকটাক খোলা ছিল, যেমন অনেক কোম্পানিগুলি প্রাইভেট কোম্পানি খোলা ছিল বা গার্মেন্টস ফ্যাক্টরি খোলা ছিল বা ধরেন অনেক মানে অনেক কিছু খোলা ছিল শপিং মল টল বাদ দিয়ে, কিন্তু মানে খোলা বন্ধ থাকলে আসলে আমার যেটা মনে হয় সব কিছুই বন্ধ থাকা উচিত, খোলা থাকলে সব কিছুই খোলা থাকা উচিত, সেই খোলার মাঝখানে আমাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, তাহলেই আমরা এই করোনা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং অপ
অবশ্যই করোনামুক্ত থাকবেন। পাশাপাশি এখন কিন্তু ডেঙ্গুরও প্রচণ্ড প্রকোপ, ডেঙ্গুর প্রকোপ থেকেও আমরা বেঁচে থাকব। আমাদের বাড়ির আঙিনায় যেন কোনো পানি জমে না থাকে সেদিকে আমরা খেয়াল রাখবো, ফুলের টব বা ধরেন বিভিন্ন জায়গায় পানি জমে থাকলে সেখানে ডেঙ্গু মশা উৎপাদিত উৎপন্ন হয়। ডেঙ্গু মশা সরি যেখানে পরিষ্কার পানি জমে থাকে সেখানে ডেঙ্গু মশা উৎপন্ন হয়। তো কাজেই আমরা সবাই চেষ্টা করব যেন ডেঙ্গু মশার থেকে বেঁচে থাকতে পারি, মানে পানিটা যেন জমে না থাকে বারান্দায়, গ্যারেজে, বাড়ির ছাদে, ফুলের টবে, ইভেন আমাদের পাকের ঘরের যে জায়গাটা আছে যেখানে আমরা ধোয়া পাকলা করি সেখানেও অনেক সময় পানি জমে থাকে। উঁচু উঁচু খেয়াল রাখতে হবে যে পানি জমে থাকলে ডেঙ্গুর প্রকোপ খুব বেড়ে যায়, ডেঙ্গু মশা উৎপন্ন হয়। তো কাজেই আমরা সেই সেইটাকে যেন আমরা সেই মানে ডেঙ্গু মশা ডেঙ্গু মশা উৎপন্ন হওয়া থেকে আমরা বিরত থাকব। কিভাবে? এই যে আমরা কোনোভাবেই পরিষ্কার পানি কোনো জায়গায় জমতে দেব না, সেইভাবেই আমরা ডেঙ্গু মশা থেকে রেহাই পাবো। কারণ ডেঙ্গুরও অনেক প্রকোপ বেড়ে গিয়েছে, এমনিতেই দেখেন একই করোনা পরিস্থিতিতে অনেক অবস্থা খারাপ এবং লকডাউন শুরু হয়ে যাবে পরশু থেকে, আবার যদি ডেঙ্গুরও প্রকোপ বেড়ে যায় তাহলে আমরা কিন্তু আসলে দুইটা সমস্যার সম্মুখীন হয়ে যাব এবং আমরা ডাক্তার পাবো না, নার্স পাবো না, হাসপাতাল পাবো না। সেইভাবে হয়তো ব্লাড ডেঙ্গু যাদের হয় তাদেরকে ব্লাড দিতে হয়, কারণ ব্লাডটা থিন হয়ে যায় বলে ব্লাডটা আবার বাইরে থেকে ব্লাড পুশ করতে হয়, সেইটাও আমরা হয়তো অনেককেই দেখা যাবে যে মানে ডোনার পাবো না, যে কে আমাকে আমার ব্লাডের গ্রুপ সেম আছে কি না বা পাওয়া যাচ্ছে কি না, কারণ লোকেরা বেরোতে না পারলে কীভাবে আপনাকে দিবে বা আমাকে দিবে রক্ত। তো তেমনিভাবে আমরা সবাই একটু সাবধান হয়ে চলাফেরা করব, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অবশ্যই করোনামুক্ত থাকবেন, ডেঙ্গু মুক্ত থাকবেন, এটাই আমার কামনা। আল্লাহ তাআলার কাছে দোয়া রইল। আপনাদেরকে পরিশেষে আরেকবার ঈদ মুবারক, অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে, ঈদুল আজহার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন এবং করোনামুক্ত থাকবেন।